নমস্কার, রাজ্যপাল জগদীপ ধনকর ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা ব্যানার্জির কাছে নানা নালিশ করেছিলেন, রিপোর্ট চেয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি রাজ্যপালকে কিছুই দেননি। যাই হোক, মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যপালের 19-20 হয়েছে। সেই অবস্থায় শুভেন্দুর কাছ থেকে নানা নালিশ নিয়ে জগদীপ দিল্লি রওনা দিলেন। দিল্লিতে থাকলেন 3 দিন। সেই 3 দিনে তিনি পরপর 2 বার অমিত শাহের সঙ্গে দেখা করলেন, এমনকি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করলেন, জেপি নাড্ডার সঙ্গেও দেখা করলেন। এত ইমার্জেন্সি কিসের দেখা হচ্ছে, এত কিসের কথা হচ্ছে? ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মহিলাদের উপর জোর জুলুম চলছে, ধর্ষণ পর্যন্ত চলছে, সম্পত্তি নিলাম হচ্ছে, পুলিশের রিপোর্ট লেখাতে গেলে পুলিশ রিপোর্ট লিখছে না, অর্থাৎ রাজ্যে আইন বলে কিছু নেই। রাজ্যপাল দিল্লি থেকে পশ্চিমবাংলায় ফিরেছেন। পশ্চিমবাংলায় ফিরেই তিনি সরাসরি দেখা করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। কার সঙ্গে? শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি বিজেপির নেতা, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তিনি দিল্লি গিয়েছিলেন। দিল্লি থেকে এসেই তিনি আবার শুভেন্দুর সঙ্গেই দেখা করলেন। আবার যা খবর পাচ্ছি, 7 দিনের জন্য তিনি দার্জিলিং যাচ্ছেন, দার্জিলিংয়ের আইন শৃঙ্খলা খতিয়ে দেখবেন। যে মুহূর্তে পশ্চিমবাংলায় জুড়ে কথা চলছে যে উত্তরবঙ্গকে আলাদা করা হবে, ঠিক সেই মুহূর্তে দিল্লি থেকে বাংলায় এসেই তিনি 7 দিনের জন্য উত্তরবঙ্গে, অর্থাৎ দার্জিলিংয়ে সফরে যাচ্ছেন। জল ঘোলা, চরম জল ঘোলা। বাংলার বুকে কি একটি নতুন অশানি সংকেত, বাংলার বুকে কি কোনো নতুন তুফান আসছে? এই নতুন তুফানে কি লণ্ডভণ্ড হয়ে যাবে বাংলার রাজনীতি? আর এই নতুন তুফানে কি লণ্ডভণ্ড হতে চলেছে বাংলার রাজনীতি? বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের চেয়ে ভয়ঙ্কর কিছু হবে? বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের থেকেও ভয়ঙ্কর কিছু হবে? বাংলা কি ভাগ হতে চলেছে? উত্তরবঙ্গ কি আলাদা হতে চলেছে? তো রাজ্যপালের এই যে পদক্ষেপগুলো, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা, অমিত শাহের সঙ্গে পরপর 2 বার দেখা করা, দিল্লিতে পরপর 2 বার দেখা করা 3 দিনে, শুভেন্দুর সঙ্গে আলোচনা করে দিল্লি যাওয়া, দিল্লি থেকে ফিরে এসেই তিনি শুভেন্দুর সঙ্গে আলোচনা করছেন, মমতার সঙ্গে কোনো আলোচনা করছেন না, দার্জিলিং যাচ্ছেন আইন শৃঙ্খলা দেখতে, তার মানে কিসের ইঙ্গিত দিচ্ছে? রাষ্ট্রপতি শাসন নাকি উত্তরবঙ্গ ভাগ? যাই হোক, পশ্চিমবাংলায় বড় তুফান আসতে চলেছে, দেখা যাক সেই তুফানে কোন দল উড়ে যায়, তৃণমূল কংগ্রেস, বিজেপি, নাকি সাধারণ মানুষ। জয় হিন্দ।